हेलो फ्रेंड्स, वेलकम टू मुखर्जी एकेडमी। आशा करी सकले भालो आछो। आजकेर विषय होच्छे इंडियन पॉलिटी। तो आमरा आजके जानबो राज्य आईनसभा सम्पर्के। आमार ई सम्पूर्ण भिडियोटी वॉइसेर माध्यमे बोलबो, तोमरा शेष पर्यन्त शुनबे एबं भालो लागले शेयर करबे एबं बंधुदेर साथे। एबं जेटा होच्छे कथा, जदि भालो लेगे थाके कमेंट करे जानाबे एबं लाइक करबे शेयर करबे। चलो शुरू करा जाक। तो राज्य आईनसभा, ভারতীয় সংবিধানে 168 নম্বর ধারায় রাজ্য আইনসভা গঠন সম্পর্কে বলা হয়েছে। রাজ্য আইনসভার অপরিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজ্যপাল। রাজ্য আইনসভা গঠিত হয় রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ ও রাজ্যপালকে নিয়ে। রাজ্যপাল রাজ্য বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান সমাজ থেকে একজন সদস্যকে মনোনীত করতে পারে। 1969 সালে 1 আগস্ট পশ্চিমবঙ্গের রাজ্য বিধান পরিষদ অবলুপ্ত ঘটে। এই একই দিনে পাঞ্জাবেরও অবলুপ্ত ঘটে বিধান পরিষদের। তোমরা নিউজে শুনেছো বিধান পরিষদ আবার পুনরায় কিন্তু মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং কেন্দ্রের কাছে সেটি মানে পার্লামেন্টে সেটা প্রস্তাব দিয়েছে। দেখো, রাজ্য অর্থ বিল শুধুমাত্র রাজ্য বিধানসভাতেই উত্থাপন করা যায়? এই প্রশ্নটি মনে রাখবে, এই প্রশ্নটি কিন্তু করে। তারপরে দেখো কি বলছে সংবিধানের 199 ধারায় রাজ্য অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে। রাজ্য মন্ত্রিপরিষদ যৌথভাবে বিধানসভার নিকট দায়িত্বশীল থাকে। রাজ্যে কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করেন রাজ্যপাল। রাজ্যপাল সংবিধানের 213 ধারা অনুসারে মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে অর্ডিনেন্স বা অধ্যাদেশ জারি করে থাকেন। যখন রাজ্য বিধানসভার অধিবেশন বন্ধ থাকে তখন রাজ্যপাল অর্ডিনেন্স জারি করতে পারে। রাজ্য বিধানসভা সর্বোচ্চ আসন হতে পারে 500 এবং সর্বনিম্ন 60। রাজ্য বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যা হল রাজ্য বিধানসভার 1/3 এবং সর্বনিম্ন 140। রাজ্য বিধান পরিষদায় মন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স হলো 25 এবং রাজ্য বিধানসভায় 30। এবার চলে আসি তারপরে রাজ্য বিধান পরিষদে রাজ্যপাল 1/6 সদস্যকে মনোনীত করে থাকেন। দেখো, আমাদের রাজ্য বিধান পরিষদ সম্পর্কে তোমাদের বিস্তারিত পরে ভিডিও দেবো, এখানে যতটুকু বলার ততটুকুই বলছি। রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও পদচ্যুত হন। রাজ্যপাল ও অ্যাটর্নি জেনারেলকে পদচ্যুত করতে নিজের ইচ্ছা মতো করেন, কারো মত নেয় না। মানে তারা যে পদচ্যুত করতে তার ইচ্ছা মতো করতে পারে, কিন্তু তার কারো মানে পদচ্যুত করার জন্য কারো মত প্রয়োজন হয় না। রাজ্যপাল তার কার্যক্রমের জন্য রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ থাকে। সংবিধানের 163/1 ধারা অনুসারে রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে। রাজ্যপালের এই স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে বোঝায় যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি রাজ্য মন্ত্রিপরিষদের পরামর্শ মানতে বাধ্য নন। রাজ্য সরকারের সর্বোচ্চ আইনগত পরামর্শদাতা হলেন অ্যাডভোকেট জেনারেল, তিনি রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন। অ্যাডভোকেট জেনারেল হতে গেলে হাইকোর্টের একজন বিচারপতির সমান যোগ্যতা অর্জন করতে হয়। কোনো নতুন রাজ্য বা রাজ্যের নাম পরিবর্তন বা সীমানা নির্ধারণ ইত্যাদি বিষয় করতে পারে একমাত্র পার্লামেন্ট। ভারতের যেসব রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট সেগুলি হচ্ছে বিহার, ইউপি, মহারাষ্ট্র, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর। দেখো, আমাদের দ্বিকক্ষ মানে হচ্ছে যেখানে বিধান পরিষদ আর বিধান সভা উভয় আছে সেটাকে বলা হয় দ্বিকক্ষ। রাজ্যপাল রাজ্য আইনসভা প্রণীত যে কোনো বিলে সম্মতি প্রদান না করে সেটি তিনি রাষ্ট্রপতির বিবেচনার জন্য ধরে রাখতে পারে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে বিষয়গুলোকে আলোচনা করলাম তোমাদের সাথে সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের আইনসভা সম্পর্কে আমরা বললাম, রাজ্য আইনসভা সম্পর্কে। তো আমাদের পরবর্তী ভিডিও দেখতে পাবে তোমরা, আরও নতুন নতুন ভিডিও আসছে। তো তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে নাও।